নমস্কার বন্ধুরা ট্রাইপ এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সবার জন্য এটা হচ্ছে আজকে আমরা একটা ডিসকাশন করবো এনপিএসের ব্যাপারে আপনারা জানেন হয়তো এনপিএসের ব্যাপারে যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল পেনশন স্কিম বা সিস্টেম আপনারা বলতে পারেন ঠিক আছে ন্যাশনাল পেনশন সিস্টেম ঠিক আছে যত স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন আপনারা হয়তো টু থাউজেন্ড পরে যারা যারা রিক্রুট হয়েছেন তাদেরকে জিপিএফ না দিয়ে তাদেরকে এনপিএস দেওয়া হচ্ছে ঠিক আছে মানে ওই সিস্টেমের মধ্যে ওই এমপ্লইজগুলোকে আনা হচ্ছে তো ওই এনপিএসের এর ব্যাপারে আমরা একটু ডিসকাশান করবো এখানে ঠিক আছে জাস্ট একটা ইম্পর্টেন্ট একটা আপডেট তো শুরু করা যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে কারণ অনেকেই যেহেতু আপনারা এনপিএসের আন্ডার আছেন হয়তো অনেকেরই লাভ হবে তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনলি সেভেন্টি সিক্স অফ সেভেন্টিন থাউজেন্ড নর্থ ইস্ট কোম্পানি ইজ অফটার এনপিএস ঠিক আছে নর্থ ইস্টের কথা বলা হচ্ছে এখানে প্রাইমারিলি তো সেভেন্টি থাউজেন্ড সেভেন্টিন কোম্পানি আছে নর্থ ইস্টের মধ্যে এটার মধ্যে আউট অফ দিস অনলি সেভেন্টি সিক্স কোম্পানিজ অপ্ট করেছে বাকি মানে নাই বলতে পারেন ঠিক আছে একশো জনও নেই সত্তর হাজারের মধ্যে একশো নেই ঠিক আছে নট ইভেন ওয়ান পার্সেন্টও নেই ঠিক ওয়ান পার্সেন্টের আরও কম আছে ওয়ান থেকে কম আছে মানে জিরো ঠিক আছে এনপিএস নিয়েছে তো আমরা দেখিনি কেন কী আছে খবরটা হচ্ছে গুহাটির আমরা গোহাটি মার্চ ফাইভের একটা নিউজ ঠিক আছে অনলি সেভেন্টি সিক্স অফ দি ওভার সেভেন্টিন থাউজেন্ড রেজিস্টার্ড কোম্পানিজ ইন দি নর্থ ইস্টার্ন রিজেন হ্যাভ সু ওভার অপটেড টু এনরোল দেয়ার এমপ্লয়স আন্ডার দি ন্যাশনাল পেনশন সিস্টেম ঠিক আছে সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল সেইট তো এখন এটা ব্যাপারটা ভালো কি খারাপ সেটার ব্যাপার আমরা দেখতে পারব এখানে ই সেইট হাও এভার ইট ওয়াজ নট ক্লিয়ার হাউ মেনি অফ দি রেজিস্টার্ড কোম্পানিজ ওয়ে স্টিল অ্যাক্টিভ ওর ফেল ইন দ্য ক্যাটাগরি আন্ডার উইচ ফর্মস ওয়ার লায়বল টু এক্সটেন্ড পেনশন বেনিফিটস না এনপিএস আমরা জানেন যে এটা পেনশন বেনিফিটসের জন্যই ঠিক আছে অ্যাড্রেসিং এ কন প্রেস কনফারেন্স তো এইসব ঠিক আছে আউট অফ এ টোটাল এইভ থাউজেন্ড এমপ্লইস অফ কর্পোরেট অ্যান্ড প্রাইভেট সেক্টর ফর্মস ইনক্লুডিং সিক্সটিন থাউজেন্ড ইন অ্যাসাম এভ এন রোল ফোর এনপিএস মানে এটার থেকে আমরা বুঝতে পারছি যে খুব কম মানুষের খুব কম এমপ্লয়ি মানে এনপিএস আন্ডারে আসতে যাচ্ছে মানে ঠিক আছে মেজরিটি অফ দ্য এনপিএস আন্ডারে আসতে চাচ্ছে না সেটা একটা কনসার্নিং ব্যাপার ঠিক আছে তো অনেক তো আমি বলবো সবাইকে যে এনপিএস এর আন্ডারে আওয়াটা ভালো ঠিক আছে নাহলে আসামের যে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে যদি এরকম এনপিএস আন্ডারে যদি না আসে আমরা যদি পুরোনো ওল্ড পেনশন সিস্টেমটা যদি চালু করি আবার তাহলে কীভাবে স্টেটটা ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য খুব একটা জরুরি যে এনপিএস আন্ডারে সবাইকে আসতেই হবে ঠিক আছে কিন্তু আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর তো যদি পুরো নিউজটা আপনার দেখতে হয় তাহলে স্ক্রিনশট আপনারা নিয়ে নেন তাহলে পড়তে পারবেন ঠিক আছে সবাইকে ভালো লেগেছে এরকম ভিডিও আমরা আমরা অনেক আনিব আৰু লাইক শ্বেয়াৰ চাবচোন নিশ্চয় কৰি দিব ধন্যবাদ